সিবিআই তো বলছে খারাপ কাজটা ওই লোকটাই করেছে যাকে কলকাতা পুলিশ ধরেছে, কোর্টে চার্জশিট দিয়ে দিয়েছে, চার্জ ফ্রেম হয়ে গেছে, 11 তারিখ থেকে ট্রায়াল শুরু হবে, সেকশন রয়েছে। আর কিছু লোক বলছে বিচার কবে হবে, চলুন রাস্তায় যাই, রাস্তায় অবরোধ করি, এগুলো ধরবেন না। অনেক ভালো ঘটনা ঘটছে, তার মধ্যে যদি একটা খারাপ ঘটনাও ঘটে এই বাংলায়, সেই দোষীদের শাস্তি হবে। সিবিআই তো বলছে খারাপ কাজটা ওই লোকটাই করেছে যাকে কলকাতা পুলিশ ধরেছে, কোর্টে চার্জশিট দিয়ে দিয়েছে, চার্জ ফ্রেম হয়ে গেছে, 11 তারিখ থেকে ট্রায়াল শুরু হবে, সেকশন রয়েছে। আর কিছু লোক বলছে বিচার কবে হবে, চলুন রাস্তায় যাই, রাস্তায় অবরোধ করি, এগুলো ধরবেন না। অনেক ভালো ঘটনা ঘটছে, তার মধ্যে যদি একটা খারাপ ঘটনাও ঘটে এই বাংলায়, সেই দোষীদের শাস্তি হবে। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে খারাপ লোকটাকে ধরে নিয়েছে। অনেকে বললেন উই ওয়ান্ট সিবিআই, সিবিআই কে দিয়েছে? সিবিআই তো বলছে খারাপ কাজটা ওই লোকটাই করেছে যাকে কলকাতা পুলিশ ধরেছে, কোর্টে চার্জশিট দিয়ে দিয়েছে, চার্জ ফ্রেম হয়ে গেছে, 11 তারিখ থেকে ট্রায়াল শুরু হবে, সেকশন রয়েছে। আর কিছু লোক বলছে বিচার কবে হবে, চলুন রাস্তায় যাই, রাস্তায় অবরোধ করি, এগুলো ধরবেন না। অনেক ভালো ঘটনা ঘটছে, তার মধ্যে যদি একটা খারাপ ঘটনাও ঘটে এই বাংলায়, সেই দোষীদের শাস্তি হবে। কারণ এখানে আমরা মায়ের যেমন আরাধনা করি, তেমনি আমরা দিদির নেতৃত্বে বাংলার মাটিতে রয়েছে, এখানে কোনো খারাপ কাজ প্রশ্রয় পাবে না। ফলে আসুন আমরা চারপাশটা এমনভাবে এককাট্টা থাকি, যাতে কোনো শক্তি ভুল বুঝিয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। মাথার উপর সরকার রয়েছে, সঙ্গে আমাদের দল রয়েছে, এবং আপনাদের কাছে এতগুলো এতজন জনপ্রতিনিধি সাংগঠনিক ব্যক্তিরা রয়েছেন, কৈলাসের মতো ওয়েল স্পিরিটেড তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছে, সবাই মিলে আসুন, আমরা ভালো থাকবো। মায়ের কাছে প্রার্থনা করি সমস্ত এই ভুল কুৎসা কাদা ছোড়াছুড়ি যেগুলো চক্রান্ত এসব মিটে যাক, আর 2026 সালে চতুর্থবার মা মাটি মানুষের সরকার এই জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদে 250 সিট নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় ফিরে আসবে।
সিবিআই তো বলছে খারাপ কাজটা ওই লোকটাই করেছে যাকে কলকাতা পুলিশ ধরেছে, কোর্টে চার্জশিট দিয়ে দিয়েছে, চার্জ ফ্রেম হয়ে গেছে, 11 তারিখ থেকে ট্রায়াল শুরু হবে, সেকশন রয়েছে। আর কিছু লোক বলছে বিচার কবে হবে, চলুন রাস্তায় যাই, রাস্তায় অবরোধ করি, এগুলো ধরবেন না। অনেক ভালো ঘটনা ঘটছে, তার মধ্যে যদি একটা খারাপ ঘটনাও ঘটে এই বাংলায়, সেই দোষীদের শাস্তি হবে। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে খারাপ লোকটাকে ধরে নিয়েছে। অনেকে বললেন উই ওয়ান্ট সিবিআই, সিবিআই কে দিয়েছে? সিবিআই তো বলছে খারাপ কাজটা ওই লোকটাই করেছে যাকে কলকাতা পুলিশ ধরেছে, কোর্টে চার্জশিট দিয়ে দিয়েছে, চার্জ ফ্রেম হয়ে গেছে, 11 তারিখ থেকে ট্রায়াল শুরু হবে, সেকশন রয়েছে। আর কিছু লোক বলছে বিচার কবে হবে, চলুন রাস্তায় যাই, রাস্তায় অবরোধ করি, এগুলো ধরবেন না। অনেক ভালো ঘটনা ঘটছে, তার মধ্যে যদি একটা খারাপ ঘটনাও ঘটে এই বাংলায়, সেই দোষীদের শাস্তি হবে। কারণ এখানে আমরা মায়ের যেমন আরাধনা করি, তেমনি আমরা দিদির নেতৃত্বে বাংলার মাটিতে রয়েছে, এখানে কোনো খারাপ কাজ প্রশ্রয় পাবে না। ফলে আসুন আমরা চারপাশটা এমনভাবে এক কাট্টা থাকি।